Welcome to Clear Presents iStyle Nothing to Hide. Dr. Mahbub কর্মজীবন শুরু করেছিলেন একজন সরকারি চিকিৎসক হিসেবে। তখন তার চোখে পড়ে দেশে এবং বিদেশের চিকিৎসা সেবার মধ্যে একটা বড় পার্থক্য আছে। তিনি স্বপ্ন দেখতে থাকেন বাংলাদেশেও বিশ্বমানের চিকিৎসা সেবা নিয়ে আসতে। সফল চিকিৎসা সেবা চালিয়ে যাওয়ার পাশাপাশি হয়ে ওঠেন একজন সফল উদ্যোক্তা। অনেক প্রতিভার অধিকারী মানুষটি একসময় ক্রিকেট খেলতেন আবাহনীর হয়ে। যেই সময়ের ছাত্র রাজনীতি নিয়ে ইতিহাস অহংকার করে সেই সময়ের ছাত্র রাজনীতিকে নেতৃত্ব দিয়েছেন একেবারে সামনে থেকে। সাহিত্যেও রয়েছে তার অগাধ দখল। আমার আজকের অতিথি ডক্টর মাহবুবুর রহমান চৌধুরী ইজ ভেরি স্টাইলিশ নট অনলি ইন হিজ ইন্টালেক্ট বাট অলসো ইন দ্য ওয়ে হি ক্যারিজ হিমসেলফ অ্যান্ড লিডস হিজ লাইফ। চলুন আমরা তার সাথে পরিচিত হই। মাহবুবুর রহমান চৌধুরী, বহুমুখী প্রতিভার এই মানুষটি চিকিৎসক হিসেবে যেমন স্বনামধন্য, তেমনি খেলোয়াড় ও আবৃত্তিকার হিসেবেও ছিলেন সমান পারদর্শী। দীর্ঘদিন প্রথম বিভাগ ক্রিকেট খেলেছেন ঢাকা ওয়ান্ডার্স ও আবাহনীর হয়ে। শিক্ষা জীবনে সেন্ট জোসেফ হতে মাধ্যমিক এবং ঢাকা নটরডেম কলেজ হতে উচ্চ মাধ্যমিক পর্ব শেষ করে ভর্তি হন ঢাকা মেডিকেল কলেজে। সেখান থেকে MBBS কোর্স শেষ করে সরকারি চিকিৎসক হিসেবে কর্মজীবন শুরু করেন। বর্তমানে তিনি নিজস্ব চিকিৎসা সেবা প্রদান ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি বাংলাদেশ আই হসপিটাল এবং বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালের চেয়ারম্যান। Good morning, Mahbub bhai. Good morning. Good morning. Welcome, Imdad. Welcome. Thank you. Thank you. How are you? I'm doing good. Thank you. Very artistically decorated. কার টেস্ট? আপনার টেস্টের রিফ্লেকশন না ভাবি? এটা আমার স্ত্রীর টেস্টের রিফ্লেকশন। এই পার্টটা ও খুব যত্ন করে দেখে রাখে, আমি ওই সযত্নে এই পার্টটা ওর উপর ছেড়ে দিয়েছি। এই ব্যস্ত যে মানুষটা অনেক কিছুর সাথে, অনেক কাজের সাথে ব্যস্ত, তার ছোটোবেলাটা কেমন ছিল? ছোটোবেলা ব্যস্ত ছিলাম না, কিন্তু ডেফিনেটলি কালারফুল ছিল। খেলাধুলা, গান শোনা, নাটক দেখা, বন্ধুদের সাথে আড্ডা, বাইরে বেড়াতে যাওয়া, সব কিছুই করতাম। আর সাইকেল চালাতাম, সেটা খুব মজা লাগতো। মাহবুব ভাই, যে সময় আপনি পড়াশোনা করেছেন, SSC ও লেভেল, এ লেভেল কিংবা মেডিকেলে পড়েছেন 71-এর আগ দিয়ে, মানে সময়টা কিন্তু খুবই ঘটনাবহুল ছিল, খুব ইভেন্টফুল ছিল। এই সময়কে যখন অতিক্রম করেছেন, আবার একই সাথে পড়াশোনা করেছেন, এইটা যখন এখন ফিল করেন, এই অনুভূতিটা কেমন? সেই সময়টা আমরা খুব কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছে। তবে নিজের একটা অনুশোচনা আছে যে আর একটু বড় হলে হয়তো মুক্তিযুদ্ধে যেতে পারতাম, কিন্তু সেটা যাওয়া হয়নি। তখন আপনার পরিবারে কারা কারা ছিলেন? পরিবারে বাবা মা, আমার ভাই বোন। আর বাবা মার প্রতি আমার একটা আলাদা কৃতজ্ঞতাবোধ এবং শ্রদ্ধাবোধ এই জন্যে আছে যে বাবা আমাকে জন্ম দিয়েছেন, বাবা মা খুশি মুখে, হাসি মুখে। পরে আবার দ্বিতীয়বার আমার জীবন বাঁচিয়েছেন, আমি বলবো দ্বিতীয় জীবন দিয়েছেন। আমরা নানা বাড়ি থেকে আমার বাবা বাড়িতে যাচ্ছি, তো কিছুটা পথ নৌকায় যেতে হয়। নৌকায় যখন উঠবে, আমি গল্পটা শোনা যে তখন প্রায় সন্ধ্যা ঘনিয়ে গেছে, আকাশে মা বলছিলেন চাঁদ আছে, হালকা হালকা মেঘ। তারপর নৌকা গেল, যখন মাছ দরিয়ায় তখন হঠাৎ করে একটা ছোট্ট ঘূর্ণিঝড় এবং নৌকাটা ডুবিয়ে ফেলে। আমার ছোট বোন, তার বয়স 1 বছর, আমার 2 বছর, বাবা আমাকে ধরেন আর মাকে মা ধরেন আমার বোনকে। নদী পার করে সাঁতার দিয়ে 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 যখন তীরে পৌঁছেন, তখন তিনি এতটা ক্লান্ত হয়ে যান যে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন, আমি বেঁচে গেলাম। এর জন্য বলি আমার বাবা মা আমাকে 2 বার জীবন দিয়েছে। তখন আপনার বাবা যেভাবে জীবন বাঁচিয়েছিলেন, যেভাবে তার যে স্ট্রাগল করতে হয়েছে, এই স্ট্রাগলটা কি ভাই আপনি মনে করেন যে প্রফেশনাল লাইফে আপনি যখন স্ট্যাবলিশড হয়েছেন একজন এন্টারপ্রেনার হিসাবে, একজন ডক্টর হিসেবে, তখনও কি এই স্ট্রাগলটা থাকে? এই এটা কিন্তু কন্টিনিউয়াস একটা আর্জ এবং একটা স্ট্রাগল। সেটা ডেফিনেটলি তখনকার স্ট্রাগল থেকে একটা স্ট্রেংথ ডেফিনেটলি পাই। সব কিছুতেই আমি বেস্টটা করতে চাই, নট সেকেন্ড বেস্ট, বেস্টটা করতে চাই। এবং এই সব কিছু মিলেই মনে হয় যেন আগ্রহটা থাকে যে উই গট টু গেট দ্য বেস্ট। যেমন আমার পেশা হলো চিকিৎসক, আর আমার নেশা হলো ক্রিকেট খেলতাম, আমার নেশা হলো কবিতা আবৃত্তি করা। কবিতার ব্যাপারটা যেহেতু আসলোই, আমি আপনাকে রিকোয়েস্ট করতে পারি আমি একটা কবিতা শোনার জন্য? হ্যাঁ, কবিতা রিকোয়েস্ট করলে আমি সবসময় খুশি হই। কাজী নজরুল ইসলাম, আমাদের জাতীয় কবি, তার একটি কবিতা,
দৃষ্টিতে আর হয় না সৃষ্টি, আগের মতো গোলাপ ফুল, কথায় সুরে ফুল ফোটাতাম, হয় না এখন আর সে ফুল। বাসি হাসির মালা নিয়ে কি হবে নাও রোজে গিয়ে, চাঁদ না দেখে আধা রাতি বাঁধে কি গো এলো চুল। আজ দক্ষিণ হাওয়ায় ফাগুন আনে, বুলবুলি নাই বুলি স্থানে, দোলে না আর চাঁদকে দেখে বনে দোলন চাপার দূর। কি হারালো নাই কি গেল, মন হয়েছে এমন কেন, কোন হৃদয়ের পরশ লেগে হয় না হৃদয় আর ব্যাকুল। দৃষ্টিতে আর হয় না সৃষ্টি, আগের মতো গোলাপ ফুল। অসাধারণ অসাধারণ অবস্থা। আপনি তো আবাহনীতে খেলতেন? খেলতাম তো বটেই, এবং এটা তো আমার বড় একটা প্যাশন ছিল। এবং বাংলাদেশ আজকে যে অবস্থানে আছে, যদি এই অবস্থানে থাকতো তখন, তাহলে আমি কিন্তু ডাক্তার হতাম না, ক্রিকেটের হতাম। এটা নিয়ে কি দুঃখ আছে ভাইয়া? মনে হয় যে আমি খেলাটা দেখি, তাই না? কিন্তু খেলা নিয়ে কথা বললে তো আর ঘরে বলা উচিত না, মাঠে গেলে সবচেয়ে ভালো হতো। চলে অন্তত ছাদে যাই। ছাদে যাই, হ্যাঁ নিশ্চয়ই হতে পারে কি? শিওর। আচ্ছা চলো চলো। আপনি খুব ভালো ক্রিকেট খেলতেন, আপনি ওয়ান্ডারার্সে খেলেছেন, আপনি আবাহনীতে খেলেছেন। ইউ আর টাচিং মাই প্যাশন। এই এই সময়টা আপনি কিভাবে ম্যানেজ করতেন? ওই এটা প্যাশন থাকলে আসলে টাইমটা হয়ে যায় এমদাদ। সেটা হলো যে বিকেলবেলাটা ছিল মাঠের জন্য, এখানে আর কোনো কম্প্রোমাইজ নেই, যাই করি পরীক্ষা থাকুক, ওটা সন্ধ্যার পরে গিয়ে কভার করো। হোস্টেলে চলে যেতাম, হয়তো কিছু কিছু দিন পরীক্ষার আগে না ঘুমিয়েও চলে গেছে, কিন্তু খেলার সময়টাতে কোনোভাবে বাদ দিতাম না। আপনি ছাত্র রাজনীতির সাথে বলিষ্ঠভাবে জড়িত ছিলেন, আপনি ক্রিকেট খেলতেন, একই সাথে আবার অনেক সুন্দর কবিতা আবৃত্তি করেন, এইটা কিভাবে আসলো? ছোটবেলায় আমার মা আমার বোনদের গান শেখাতেন, তাদের নিয়ে নতুন কুড়িতে চলে যেতেন, এবং নতুন কুড়িতে তারা চ্যাম্পিয়ন হয়েছে। আমি হয়তো ডিরেক্টলি মায়ের ছাত্র ওভাবে ছিলাম না, কিন্তু ওটাও ইনফ্লুয়েন্স করেছে যে কালচারের প্রতি একটা আকৃষ্ট হওয়ার জন্য। এমনি অবসর যখন পান ওই সময়টা কীভাবে কাটান? কবিতা, গান, নাটক দেখা, সিনেমা দেখা, বেড়াতে যাওয়া, এবং বন্ধুদের নিয়ে আড্ডা দেওয়া। কোন জায়গাগুলো আপনাকে খুব কাছে টানে ট্রাভেল করার জন্য? যেমন প্রকৃতি আমাকে খুব টানে, কক্সবাজারের সমুদ্রগুলো, তারপর হলো চা বাগানের সবুজ প্রান্তর, সুন্দরবন, এই এলাকাগুলো, এই জিনিসগুলো আমাকে খুব আকৃষ্ট করে। আমি যে মানুষটার ইন্টারভিউ নিচ্ছি, এখন পর্যন্ত আমার কোথাও গিয়ে আমি তার ব্যবসায়িক সত্তাটাকে অনেক বেশি এখনও পাইনি। এই মানুষটা কি করে উদ্যোক্তা হলেন? এটা একটা ভেতরের তাগিদ থেকে, কনফারেন্সে গেছি, কনফারেন্সে গিয়ে দেখলাম মনে হলো আমি যেখানে ছাঁদটাকে লিমিট ভেবে গেছি, কনফারেন্সে গিয়ে দেখি আকাশটা লিমিট। তখন গিয়ে আমার মনে হলো যে অনেক কিছু করার আছে, সব জায়গায় একটা একটা স্ট্যান্ডার্ড আমাদের থেকে উন্নত। তখন আমাদের ধারণা হলো আমার আমার কলিগদের যে যদি দেশে থাকি তাহলে দেশে এই কোয়ালিটির হসপিটাল আমাদের বানাতে হবে এবং এই কোয়ালিটির সার্ভিস আমরা দেব। আমি ভেরি এক্সাইটেড আপনার হসপিটালগুলো দেখতে যাওয়ার জন্য। আমরা কি শুরু করতে পারি? প্লিজ, মাই প্লেজার স্যার, লেটস গো। আই স্টাইল, সৌজন্যে ক্লিয়ার। আপনি সরকারি চাকরি করছিলেন, এরপরে প্রাইভেটলিও কাজ করছিলেন, কিন্তু 2004 এসে আমরা প্রথম মাহবুব ভাইকে দেখলাম যে একজন উদ্যোক্তা হিসেবে। আপনি বাংলাদেশ আই হসপিটাল তৈরিতে আপনি একজন ডিরেক্টর ছিলেন।
তো এটা কিভাবে আসলে এটা মোটিভেশনটা বিজনেস করার এই প্ল্যানটা এটা এইভাবে যে আমরা ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস করছিলাম কিন্তু ইন্ডিভিজুয়াল প্র্যাকটিসের একটা লিমিটেশন আছে বিজ্ঞান এত এগিয়ে যাচ্ছে যে এখন একার পক্ষে পুরো চক্ষু চিকিৎসা দেওয়া সম্ভব না কারণ আপনি জানেন কর্নিয়া আলাদা স্পেশালিটি গ্লোকোমা আলাদা স্পেশালিটি রেটিনা আলাদা স্পেশালিটি এভাবে দশটা স্পেশালিটি আমাদের আই হসপিটালে আছে আমাদের সবারই একটা বাসনা ছিল যে আমাদের নিজস্ব একটা হসপিটাল থাকবে সেই চিন্তাই আমরা এই প্রথম হসপিটালটা করি এবং সেটা মোটামুটি ভালো সাড়া দেয় পরবর্তীতে অন্যান্য ডক্টর আমাদের সাথে এসে জয়েন করেছেন এবং আমরা জানি যে ট্রাফিক একটা খারাপ অবস্থা এখন আছে এবং এই এক এলাকা থেকে অন্য এলাকায় যাওয়াটাও ডিফিকাল্ট তার জন্য অন্য জায়গায়ও আমরা ব্রাঞ্চগুলো করছি যাতে আন্ডার ওয়ান রুফ আমরা কমপ্লিট অপথালমোলজি সার্ভিসটা দিতে পারি এবং এটা ভালোই সাড়া পাচ্ছি আমরা চিকিৎসা বোঝার পাশাপাশি বিজনেস তো বুঝতে হয় এই দুটো মিলিয়ে যে আপনাদের সামনে যাওয়া এটা কীভাবে আপনারা ম্যানেজ করলেন আমরা চাই যে প্রতিষ্ঠানটা দাঁড়াবে এবং এই দাঁড়ানোর জন্যে সবাইকে কম্বাইন্ড একটা এফার্টে আমাদের এগোতে হবে এবং সবাইকে হসপিটালের জন্য একটা বড় অংশ ছাড় দিতে হবে এবং বড় অংশ যদি আমরা হসপিটালের একটা কাট রাখি তাহলেই কিন্তু হসপিটালগুলো গ্রো করা যাবে আমরা চাই যে এই ইনস্টিটিউটের মাধ্যমে আমরা আন্তর্জাতিক মানের চিকিৎসা বাংলাদেশে ঢাকায় দেব 2004 থেকে যাত্রা শুরু কতটুকু এগিয়েছেন বলে মনে করেন আমরা স্যাটিসফাইড যে আমাদের পাঁচটা ব্রাঞ্চ এবং তার মধ্যে একটা ব্রাঞ্চ হলো আমাদের বাংলাদেশ আই ট্রাস্ট হসপিটাল এখানে দিস ইজ এ নন প্রফিট অর্গানাইজেশন এটাতে আমরা চেষ্টা করছি যারা আমাদের মেন ব্রাঞ্চগুলোতে সার্ভিসগুলো নিতে পারছে না তাদেরকে স্বল্প মূল্যে বিনামূল্যে একইরকম মানের চিকিৎসাটা দেওয়ার আমরা আমাদের নবীন নতুন সার্জনদের ওখানে ট্রেনিং দিয়ে উন্নত মানের আন্তর্জাতিক মানের সার্জন তৈরি করারও একটা ব্যবস্থা নিয়েছে ওখানে সেটাও খুব ভালো চলছে আমাদের ভাই আপনি বলছেন আপনার সিএসআর অ্যাক্টিভিটিসের কথা আপনারা বিজনেস চিকিৎসার পাশাপাশি সিএসআর অ্যাক্টিভিটিসগুলো যেটা চালান এটা মেইনলি শহরকেন্দ্রিক ঢাকার বাইরে একেবারে রিমোট এলাকাগুলোতে কোনো প্রচেষ্টা আছে আপনার জি আমার গ্রামের বাড়ি নরসিংদী বেলাবো থানায় আমাদের ওই জায়গায় একটা হসপিটাল আছে এবং এটাও 2003 সাল থেকে চলছে এটা প্রতি শুক্রবার আমাদের হসপিটাল থেকে তিনজন ডাক্তার ওখানে চিকিৎসা দেন এবং 200-300 রোগী দেখা হয় এবং প্রতি মাসে একবার করে আমরা 50 জন রোগীর ওখানে সার্জারি করি এবং এটা বিনামূল্যে এখন যে হসপিটালটাতে দাঁড়িয়ে আছি আপনারা এটা নাম দিয়েছেন বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল কী স্পেশালাইজড এখানে আছে ভাইয়া কিছু কিছু কাজ আমরা করছি এখানে ফর এক্সাম্পল নিউরোসার্জারি নিউরোসার্জারির সবচেয়ে যে আধুনিকতম ব্যবস্থা সেটা আমরা এখানে করছি এবং নেভিগেশন সিস্টেমে এই সার্জারিগুলো করা যার দক্ষতা এবং তার এফিকেন্সি এবং তার মান আন্তর্জাতিক মানের সেটা অন্য কোথাও নেই সেটা আমরা এখানে ব্যবস্থা করেছি আমাদের এখানে যে কার্ডিয়াক সার্জারি হবে সেটাও আন্তর্জাতিক মানের আমাদের এখানে কোলোরেক্টাল সার্জন যিনি আছেন সেটা আমরা একটা সিঙ্গাপুরের সাথে কোলাবোরেশনে আন্তর্জাতিক মানের চিকিৎসাটা ঢাকায় নিয়ে আসতে পারছি আমাদের কিন্তু ইউরোলজির যে ডিপার্টমেন্ট আছে সবচেয়ে আধুনিক ব্যবস্থায় আমরা সেই চিকিৎসাটা দেব এই কারণে বলছি দিস ইজ স্পেশালাইজড নট এ জেনারেল হসপিটাল ওয়ান অফ দ্য বিজিয়েস্ট ডক্টর ইন দ্য টাউন হাউ কাম যে আপনি এখনও 100টা সার্জারি করেন বাবু ভাই সার্জারিটা অনেক সফিস্টিকেটেড এখন অনেক আধুনিক কোনো কাটা ছেড়ে নেই কোনো ইঞ্জেকশন নেই কোনো ড্রপ শুধু আমরা ড্রপ অ্যানেস্থেসিয়া দিয়ে চোখের মধ্যে ছোট্ট একটা ফুটো করে মেশিনে ভাগ করে গলিয়ে নিয়ে আসি আর ওই অ্যাপারচারটা দিয়ে একটা লেন্স বসিয়ে দিই কোনো সেলাই থাকে না হসপিটাল থাকতে হয় না কোনো ব্যান্ডেজ লাগে না এবং কোনো ইঞ্জেকশন দেওয়া লাগে না সুতরাং এটা অনেক আধুনিক হয়েছে এখন আধুনিক হয়েছে বলে নাম্বার আমাদের সময়টা কমে গেছে সুতরাং আমরা যদি 3 ঘন্টা সার্জারি করি দেখি 10টা সার্জারি করে ফেলা যায় এবং ওই কোয়ালিটিরই করি আমরা ওই 10টা পর্যন্ত লিমিট রাখি এবং সেখানে কিন্তু মানের কোনো তারতম্য হয় না আমরা কি অন্য কোনো ফ্লোর আপনি আমাকে দেখাতে চান আমরা আসলে আরও কয়েকটা যে কী মানের আমরা হসপিটালটা হয়েছে সেটা দেখাবার জন্য আমি অবশ্যই খুশি হব যদি আপনাকে দেখাতে পারি চলুন যদি আপনার মতো কেউ একজন ভালো চিকিৎসক হতে চায় ভালো একজন চক্ষু
চিকিৎসক হতে চায় কিংবা ভালো চিকিৎসক হতে চায়, একই সাথে উদ্যোক্তা হতে চায়, তার জন্য সুযোগ কতটুকু এবং তার প্রতি আপনার কী গাইডেন্স থাকবে? ভালো চিকিৎসক ব্যবহারটা ভালো করতে হবে, পেশাগত উৎকর্ষতা অর্জনের জন্যে কন্টিনিউয়াস একটা এফর্ট থাকতে হবে, মানুষের প্রতি মায়া থাকতে হবে। আর এন্টারপ্রেনার হিসেবে আমরা যেটা বলি যে গ্রুপ ফর্ম করতে হবে, গ্রুপ ফর্ম করে আমরা ছোটোভাবে শুরু করব, স্বপ্নটা দেখব বড়, এবং হসপিটাল ডক্টর সবাই একসাথে মিলে টিম, অন্যান্য যারা নার্সিং আর স্টাফ আছে, আমার অক্সিলারি স্টাফ আছে, তাদেরকেও কিন্তু টিমের অংশ হিসেবে আমাদের দেখতে হবে, তাহলেই একটা প্রজেক্ট আমরা দাঁড়া করাতে পারব এবং এটা সাকসেসফুলি অবশ্যই রান করব। ডক্টর মাহবুব, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদের অনেক সময় দিয়েছেন। I really enjoyed talking to you. It was very pleasure on my part. Thank you. পরের পর্বে অন্য কোন অতিথিকে নিয়ে দেখা হবে, তার নিজের স্টাইল, তার কাজের স্টাইল জানার চেষ্টা করব আমরা। And until I see you again in next week, I wish you a very good week. Goodbye. স্টাইল সৌজন্যে ক্লিয়ার।